Hello viewers. Assalamu alaikum. আমি তাজউদ্দিন পলাশ চ্যানেলটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক এবং শেয়ার দিয়েছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেশে এবং বিদেশে আমার এই চ্যানেলটি যারা দেখছেন এবং আমার সামনে যারা এখন আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। আপনারা জানেন যে আমি কেন এই চ্যানেলটিতে আপনাদের সামনাসামনি আসছি বা মুখোমুখি হচ্ছি। আমাদের এই দেশে প্রায় 5000 রিয়েল এস্টেট কোম্পানি আছে এবং এই 5000 রিয়েল এস্টেট কোম্পানিতে 50000 বিক্রয়কর্মী কাজ করে। এই বিক্রয়কর্মীরা মাঝে মাঝে নিজেদেরকে খুব অসহায় বোধ করে যখন তাদের সেল হয় না, আর এই বিক্রয়কর্মীদের সাহায্যের জন্যই আমার এই চ্যানেলটি ওপেন করা। আমার কিছু কথায়, কিছু ট্রেনিংয়ে বা কিছু মোটিভেশনে যদি এই বিক্রয়কর্মীরা নিজেদেরকে সাকসেসফুল করে তুলতে পারে, আমি নিজেকে ধন্য মনে করব। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা রিয়েল এস্টেট বিক্রয়কর্মী আছেন, তারা প্রথমেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটির সাথে থাকুন। আমি এই চ্যানেলটিতে আপনাদেরকে দুটিভাবে ট্রেনিং দিব, একটা হচ্ছে ট্রেনিং সেশন এবং আরেকটি হচ্ছে মোটিভেশন সেশন। এই ট্রেনিং সেশনে আমি আপনাদেরকে রিয়েল এস্টেট সম্পর্কে বেসিক ধারণা দিব, কিভাবে আপনারা রিয়েল এস্টেটে কাজ করবেন এবং এই রিয়েল এস্টেট কত প্রকার, রিয়েল এস্টেট কী কী, কাস্টমার কত প্রকার, সেল কত প্রকার, ডিটেলস আমি আপনাদেরকে এই ট্রেনিংয়ের মাধ্যমে শেখাবো। আর যে মোটিভেশন স্পিচ যেটা দিব, সেটাতে এই বিক্রয়কর্মীরা যেন কখনোই সেল না হলে ডিসহার্টেড না হয়। অনেক সময় আছে আমাদের এই বিক্রয়কর্মী ভাই ও বোনেরা যখন চেক ডিজনার হয়, সেল না হয় এবং তাদের কাছে যখন দীর্ঘদিন বেতন হেল্ড আপ হয়ে থাকে, তখন তারা ডিমোটিভেট হয়ে যায়। এই ডিমোটিভেট সেলস পার্সনদেরকে মোটিভেশন দেওয়ার জন্যই আমার আরেকটি পার্ট হচ্ছে মোটিভেশন পার্ট। তাই আমি আমার এই ট্রেনিং সেশনকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্কুল অফ সেলস এবং আরেকটি হচ্ছে মোটিভেশন অফ সেলস। সুতরাং আপনারা প্লিজ আমার সাথে থাকুন। আশা করি বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে যত বিক্রয়কর্মী আছে সবাই ইনশাআল্লাহ ভালো করবেন এবং কেউই সেল শূন্য থাকবেন না, আর রিয়েল এস্টেট সম্পর্কে আপনারা সবাই দীর্ঘভাবে জানতে পারবেন। তাই আসুন আমরা আমাদের ট্রেনিং সেশনে যাই। ধন্যবাদ যারা আছেন আমার সাথে। আমি আমার প্রথম ক্লাস, সেটা হচ্ছে স্কুল অফ সেলস ক্লাস ওয়ান। এই স্কুল অফ সেলসে ক্লাস ওয়ানে আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে আমি কে, আমি কে এবং আমি কোথায় কাজ করি। আমরা যখন একজন একজনের সাথে দেখা হয়, অনেক দেরিতে হলেও বা একদম কাছে হলেও যখন একজনের সাথে একজনের দেখা হয়, আমরা কি করি, আমরা প্রশ্ন করি যে তুমি কি, কোথায় আছো, কি করো। এই প্রশ্নটা কিন্তু সবার ভিতরে আসে। এই প্রশ্নটার উত্তর আমরা যারা রিয়েল এস্টেট কর্মী আছি তারা অনেকটা সহজভাবে দিতে পারি না। আমরা বলতে পারি না যে আমরা একটা শিল্প প্রতিষ্ঠানে আছি বা আমরা একটা রিয়েল এস্টেট ফার্মে আছি। আমরা এক একজন এক একভাবে এই প্রশ্নটার উত্তর দেই। বিশেষ করে যারা বিক্রয়কর্মী আছে তারা সরাসরি বলে যে আমি সেলসে আছি, আমি মার্কেটিংয়ে আছি। আসলে কিন্তু প্রশ্নটা এরকম হবে না। প্রশ্নটা হবে যে তুমি কিসে আছো, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আমি একটা রিয়েল এস্টেট ফার্মে আছি। আর যখন সে নেক্সট কোয়েশ্চেন করবে যে তুমি রিয়েল এস্টেট ফার্মে কোন ডিপার্টমেন্টে আছো, তখন আপনি আপনার পকেটে হাত দিবেন এবং আপনার ভিজিটিং কার্ডটি বের করবেন। আর ভিজিটিং কার্ডটি বের করেই তাকে বলবেন আমি একটি রিয়েল এস্টেট ফার্মে মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টে আছি। এই যে আপনি তাকে ভিজিটিং কার্ডটি দিলেন, এই ভিজিটিং কার্ডটি দেওয়ার মাধ্যমে আপনার পরিচিতি তার কাছে চলে গেল এবং সে দীর্ঘদিন যাবত আপনার এই ভিজিটিং কার্ডটি সংরক্ষণ করবে এবং যতবার এই ভিজিটিং কার্ডটি দেখবে ততবারই কিন্তু সে আপনার কথা মনে করবে। তাই আপনারা যখন এই কোয়েশ্চেনের সম্মুখীন হবেন, আপনারা যখন কোনো বিয়ে বাড়িতে যান বা কোনো অনুষ্ঠানে যান অথবা বাসে, লঞ্চে, প্লেনে এবং রিক্সায় যখন আপনার পাশের লোকটি আপনাকে কোয়েশ্চেন করে বাবা তুমি কিসে আছো বা তুমি কিসে জব করো বা তুমি কোথায় আছো, এই প্রশ্নের উত্তর আপনি তাকে তিন ধাপে দিবেন। প্রথম যে উত্তরটি দিবেন সেটা হচ্ছে আমি একটি রিয়েল এস্টেট ফার্মে আছি। আর এই রিয়েল এস্টেট ফার্মের নেক্সট যখন সে আপনাকে কোয়েশ্চেন করবে তুমি রিয়েল এস্টেট ফার্মে কোন ডিপার্টমেন্টে আছো, এই ডিপার্টমেন্টের কথা বললেই আপনি তখন যাবেন যে আমি মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টে আছি।
আর এই মার্কেটিং এন্ড সেলস ডিপার্টমেন্ট বলার সাথে সাথে আপনার পকেট থেকে ভিজিটিং কার্ডটি তার হাতে দিতে হবে জাস্ট আপনি সব সময় মার্কেটিং অফিসার মানে আপনার পকেটে সব সময় ভিজিটিং কার্ড থাকবে এবং এই ভিজিটিং কার্ডটি আপনাকে সাথে সাথে তার হাতে গুজে দিতে হবে এটা হলো আমাদের ফার্স্ট পরিচিতি যে আমরা মানুষের কাছে কিভাবে প্রথম অ্যাপ্রোচিংটাতে যাব আর এই অ্যাপ্রোচিংটা সে আপনি যদি সরাসরি দিয়ে দেন যে আমি রিয়েল এস্টেট ফার্মে সেলস এবং মার্কেটিংয়ে আছি বা মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টে আছি তাহলে কিন্তু আপনার সাথে তার কনভারসেশনটা দীর্ঘ হবে না তাই আমরা এই কনভারসেশন দীর্ঘ হওয়ার জন্য কথা দীর্ঘ চালিয়ে যাওয়ার জন্য তাকে প্রথমে ভিজিটিং কার্ডটি দিব এবং বলবো আমি মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টে আছি আমার প্রোডাক্ট অমুক অমুক জায়গায় আছে বা আমরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করি বা ল্যান্ড প্রজেক্ট নিয়ে কাজ করি অথবা আমরা হোটেল প্রজেক্ট নিয়ে কাজ করি আপনি যেই প্রতিষ্ঠানেই থাকুন না কেন ওই প্রতিষ্ঠানে যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করুন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি তখন ব্রিফ দেওয়া স্টার্ট করবেন আর এই ব্রিফ দেওয়ার মাঝেই আপনার প্রোডাক্ট সম্পর্কে ওই লোকটি জেনে যাবে আমরা বিক্রয়কর্মীরা সবসময় মনে রাখতে হবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা কাস্টমারকে দিয়ে আসতে হবে আমরা যদি মনে করি যে আমার প্রোডাক্ট বলতে আমার নিজের কাছে সাই ফিল করছি না তাহলে কিন্তু আমি ভালো সেলস পারসন হতে পারবো না বা আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ভালো জ্ঞান সেই কাস্টমারকে দিতে পারবো না বা আমাদের প্রসপেক্ট তৈরি হইতে আমাদের হাতে সময় লাগবে তাই আসুন আমাদের পরিচিতি যখন দিব তখন আমাদের ভিজিটিং কার্ডটি আমরা প্লেস করব এবং আমরা নিজেদেরকে প্রকাশ করব যে আমি একজন বিক্রয় কর্মী প্রিয় ভাই ও বোনেরা যারা আপনারা সেলসে আছেন বা সেলসের সাথে সম্পৃক্ত আছেন আপনারা এই ছোট্ট টিপসের মাধ্যমে আশা করি নিজেদেরকে কিভাবে অন্যের কাছে অ্যাপ্রোচ করবেন সেটা শিখতে পারলেন যেমন আমার এই টপিক্সের মূল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমরা কোথায় কাজ বা চাকুরি করি এই জিনিসটাই যদি আপনি একজন কাস্টমারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার ওই কাস্টমারের সাথে ফার্স্ট ইন্ট্রোডিউসিংটা খুব সুন্দর হবে তাই আসুন আপনারা আমার এই চ্যানেলে চোখ রাখুন পরবর্তী ট্রেনিং সেশনের জন্য এবং আমার এই ইউটিউবটি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন আমার সেকেন্ড যে ভিডিওটি হবে সেটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও এবং আমার নেক্সট ভিডিওটা হবে আপনার ট্রেনিং ভিডিও ক্লাস টু আপনারা সবাই আমার সাথে থাকুন দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি আবারও সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে থাকার জন্য আমার এই ছোট্ট প্রয়াস শুধুমাত্র আমার যে সেলসের ভাই বোনরা সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে তাদের জন্য তারা যেন আমার এই ট্রেনিং এবং মোটিভেশন থেকে কিছু শিখে তাদের জীবনকে সুন্দর করতে পারে তাই আপনারা সবাই আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম